Hey everyone, welcome to another Sheen Haul, and here I am, the forever clumsy person. This is the very last Sheen summer haul. আর আজকের এই হলটাতে তোমরা বেসিকলি অনেকগুলো টপ দেখতে পাবা, কজ আমি সামারের জন্য অনেকগুলো টপ অর্ডার করেছিলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মোস্ট অফ দ্য টপস আর আন্ডার 10 pounds. সো আজকের আমার সর্বপ্রথম যে টপটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দিস ইজ আ ব্ল্যাক কালার টপ। এইটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, আই ডোন্ট নো ভাই, আই জাস্ট ফেল ইন লাভ ওয়েন আই ফার্স্ট saw it. Though I'm not a big fan of black color, but এই টপটার হাতের জয়েন্টে যে স্লিপটা আছে এটা আমার খুব বেশি সুন্দর লেগেছে, খুবই আনকমন লেগেছে। সো এই যে আমি এখন ট্রাই করছি, দেখো এইটার শেপটা অনেক সুন্দর, আই মিন হাতের এখানে শেপটা অনেক সুন্দর, আর এটার সাথে হোয়াইট যে কন্ট্রাস্ট করে একটা কটনের সুতোর কাজের মতো করা আছে, উইচ আই ফাউন্ড টু বি ভেরি নাইস। এটাকে এখন প্রপারলি স্টাইল আপ করা হয় নাই, সো যখন এটা আমি সুন্দর একটা প্যান্ট দিয়ে সুন্দর করে স্টাইল করবো এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই তো এখন আমি চলে আসছি আমার নেক্সট টপ নিয়ে। দিস টপ ইজ ভেরি 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 নাইস, এটা আমার এত বেশি ভালো লেগেছিলো, এত বেশি ভালো লেগেছিলো বলার মতো না। দিস ইজ কাইন্ডা এক নিট ওয়ার, আর এইটার কালারটা এত বেশি সুন্দর, দিস কাইন্ডা গিভস ইউ আর রেইনবো ভাইব, আর এইটার যে জিগজ্যাগ শেপটাও অনেক বেশি ভালো লেগেছে। সো সব কিছু মিলে ওভারঅল টপের সব কিছু অনেক বেশি ভালো লেগেছে ছিল আমার। আর এই যে এটা পরেও অনেক সুন্দর একটা ফিট, আর এইটা হচ্ছে মজার বিষয় হলো আমার জামাইয়েরও এটা অনেক বেশি পছন্দ হয়েছে। সে আমার সামনে বসেছিল যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম, অ্যান্ড হি ওয়াজ সেইং দ্যাট দিস টপ ইজ লুকিং ভেরি গুড অ্যাট ইউ, অ্যান্ড আই ওয়াজ লাইক ও, হাজব্যান্ডের কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে। এই টপটার স্লিভটাও আমার অনেক বেশি ভালো লেগেছিলো, একটা লুজ টাইপের স্লিভ। এইটা পরে বিচে যাওয়ার আমার খুব শখ, বার একবারও এটা আমার বিচে যাওয়ার সময় ক্যারি করা হয় নাই, বাট আমি জানি না এবছর হবে কি না। এনিওয়ে মুভিং টু মাই নেক্সট আউটফিট, আর এই আউটফিটটা হলো একটা ভেরি নাইস প্রিটি হোয়াইট টপ। এইটা আমার খুবই বেশি প্রিটি লেগেছে, খুবই বেশি প্রিটি, একদম কিউট হোয়াইট টপ, আর এখানে সুন্দর মানে প্যাস্টেল কালার দিয়ে কিছু ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস করা আছে। আর এটা আমি যখন ফার্স্ট সঞ্চয়কে দেখিয়েছিলাম, হি ওয়াজ লাইক এটা তো একটা বাচ্চার টপ, এটা তো জুনাইরার টপ, আসলে জুনাইরা ইজ মাই নিস, ও হচ্ছে ভাস্পতি, জি একটা লক্ষ্মী একটা বাচ্চা, আর ও বলতেছিল এটা নাকি ও ড্রেস, বাট এটা আমার এত বেশি প্রিটি লেগেছে, আর এটা একদম ছোট ফ্রক টাইপের স্টাইলের, এই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। আর এগুলো আমি সব যা যা দেখছি মোস্ট অফ দিজ আর আমি পারচেস করেছি আমার ওয়ার্ক প্লেসে বা রেগুলার ইউজে পরার জন্য, বাট আমার একদম ইচ্ছা হচ্ছে না যেগুলো রেগুলারলি পরি, মনে হলো রেখে দিই কোনো স্পেশাল ইভেন্টে বা কোথাও যাওয়ার সময় পরি। যাই হোক, নাও মুভিং টুয়ার্ডস মাই নেক্সট টপ, হুইচ ইজ আ ভেলভেট কাইন্ড অফ ফ্যাব্রিক। এইটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আসলে প্রপার ভেলভেট না, এটা কী ভেলভেট মানে এটা কী ম্যাটেরিয়াল আই ডোন্ট নো, বাট এটা দেখতে কাইন্ড অফ ভেলভেটের মতো লাগে, বাট ইটস নট স্ট্রেচি অ্যাট অল, বাট অনেক সফট আর হালকা শাইন শাইন একটা বিষয় আছে এটাতে, আর এখানে অনেকগুলো বো করা আছে, আর এইটা পরে বেশ কিউটই লাগতেছিলো, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। রেগুলার ফিট হিসেবে পরার জন্য দিস ইজ জাস্ট মোর দ্যান পারফেক্ট, বাট আমি জানি না আমার এবার মানে কবে পরা হবে। আর সঞ্চয় আমাকে এই টপের রিভিউ দিচ্ছিল যে এই টপটা ঠিক আছে মোটামুটি চলার মতো, বাট প্রিটি, সে আমাকে প্রিটি বলেছে যে এই টপটা বেশ কিউট আছে দেখতে। নাও মুভিং টুয়ার্ডস মাই নেক্সট টপ অ্যান্ড হেয়ার টিস, এইটা হচ্ছে খুব সুন্দর প্রিটি একটা নিটেড জ্যাকেট টাইপের, জ্যাকেট ঠিক না মানে কোটি টাইপের, তোমরা হচ্ছে পরলে বুঝতে পারবা, এটা খুবই সুন্দর। হোয়াইট কালার ইজ মাই অলওয়েজ ফেভারিট, আর হোয়াইট নিটের জিনিসপত্র হলো তো কথাই না, আমার এত ভালো লাগে। আর হিয়ার ইউ গো, এখানে ছোট্ট একটা মানে টাই করার জন্য একটা রিবন টাইপের করা আছে, ওটাও নিটেড রিবন, আর এটাকে সুন্দর করে টাই করে তোমরা পরতে পারবা। এইটা কেনার মেন রিজন ছিল আমার একটা সুন্দর একটা ফ্রক কিনেছিলাম অনেকদিন আগে, ওইটা না স্লিভলেস মানে ওটা ব্যাকলেস এবং স্লিভলেস, ওইটার সাথে পরার জন্য, বাট জানি না ওইটা পরা হবে কি না আদৌ, সামারই শেষ হয়ে গেল কবে এসব পরবো আল্লাহ মাহমুদি জানে। আর হচ্ছে এইটা হলো আমার নেক্সট ড্রেস, তোমরা এই ড্রেসটা আসলে অলরেডি দেখেছো, এটা খুবই আমার পছন্দ হয়েছিল, খুব সুন্দর ভ্যানিলা কালারের একটা স্কার্ট, স্কার্টটা ক্রেপ টাইপের একটা স্কার্ট, আর এর সাথে একটা ওয়েস্টকোট টাইপের, এটা হচ্ছে স্লিভলেস ওয়েস্টকোট টাইপের, এইটার কম্বিনেশনটা যে আমার এত পছন্দ ছিল। আর এটা কিন্তু আমি কিডস সেকশন থেকে কিনেছিলাম, শিনের যে কিডস সেকশন আছে ওইখান থেকে কিনেছিলাম, সো কিডস সেকশনের যে 13-14 ইয়ার্সের যত ড্রেস আছে সবই আমার গায়ে লাগে। আর এইখানে হচ্ছে ছবি দিয়ে দিচ্ছি আমি, তোমরা যারা দেখো নাই তারা এখান থেকে চেক করতে পারো। অ্যান্ড এরপর হচ্ছে যেটা দেখাচ্ছি, এইটা আমি গতকালই পরে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, সামার টাইমে ব্লু অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ শার্টগুলো অনেক বেশি ট্রেন্ডিং, স্পেশালি এই ইয়ারে তো অনেক বেশি ট্রেন্ডিং ছিল,
এইটা অর্ডার দেওয়ার সময় আমি বেসিক্যালি একটা প্রপার শার্ট টাইপের অর্ডার দিয়েছি, বাট এইটা দেখো হাতটা কেমন এরকম, মানে ছোটো মতো একটা হাত, এটা আসলে প্রপার শার্ট টাইপের না। বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আমি আসলে ঠিকমতো খেয়াল করি নাই যে এইটা হচ্ছে এইরকম স্লিভস। পরে আসার পর যখন স্টাইল করলাম, ইট ওয়াজ এন লুকিং দ্যাট ব্যাড, বাট এটা হচ্ছে আমার ছেড়ে পড়ার থেকে যখন আমি ওইভাবে টাই করে বা ইন করে পড়ি তখনই বেশি ভালো লাগে। আমি এখানে তোমাদের সাথে রেফারেন্স পিক শেয়ার করছি, এখানে আমি এইভাবে ব্রাউন কালারটা বেল্ট দিয়ে স্টাইল করেছি অ্যান্ড হোয়াইট প্যান্ট দেন, ইট ওয়াজ লুকিং কোয়াইট নাইস। অ্যান্ড হিয়ার্স মাই নেক্সট ড্রেস, এইটাও তোমরা দেখেছো, এইটা খুবই কিউট প্রিটি একটা ফ্রক, খুবই বেশি সুন্দর লেগেছে আমার, পুরোটা এরকম তোমার হচ্ছে রেবন টাইপের করা, আর এইটারও পিক আমি দিয়েছি, এটার পরে আমি বিচে গিয়েছিলাম, আর এই তো দিস ইজ হাউ ইট লুক অ্যান্ড ইটস কোয়াইট গুড। আর এরপর আমি আসছি আমার নেক্সট যেটা আছে, এটা ইটস নট আ টপ, ইটস প্যান্ট, এটা হচ্ছে একটা সুন্দর কি সেজ গ্রিন বলবো না মিন্ট গ্রিন বলবো, জানি ইটস ইন বিটুইন কালার, সেজ অ্যান্ড মিন্টের মাঝামাঝি একটা কালার। আর এই প্যান্টটা আমার অনেক কিউট লেগেছে, এটা হচ্ছে ভেলভেট, কী ম্যাটেরিয়াল আমি সঠিক জানি না, ভেলভেট না কি ম্যাটেরিয়াল, বাট ম্যাটেরিয়ালটা বেশ সুন্দর, বেসিকলি এটা সামার ফ্রেন্ডলি একটা ম্যাটেরিয়াল। আর এইটার হচ্ছে সামনে এরকম পকেট করা আছে, এটা এই দুই পকেট ছাড়া আর কোনো পকেট নেই এই প্যান্টে, হুইচ ইজ ইরিটেটিং, আমার প্যান্টে অনেক বেশি পকেট দরকার হয় বিকজ আমি ব্যাগ খুব একটা বেশি ক্যারি করতে পছন্দ করি না, সো আমি চাই যে আমার প্যান্টটা অনেকগুলো পকেট থাক। আর এই তো এই ছিল আমার শিন হল, আই হোপ তোমরা অনেক পছন্দ করেছো, সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আর এটা হচ্ছে আমার হোমওয়ার্ক আফটার শুটিং মাই শিন হল উইচ ইজ বিরক্তিকর, এগুলোকে সব আবার গুছিয়ে আমাকে উঠাতে হয়েছে, তখন বাজে রাত 2টা, এবার আমি ওগুলো গুছিয়ে ঘুমাইছি। তার সেট সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।